এতক্ষণ আমরা ওয়েবসাইটের নাম রেজিস্ট্রেশন করা ডোমিন নেম রেজিস্ট্রেশন করা দেখলাম এখন আমরা দেখব যে হোস্টিং করা অর্থাৎ আমরা আমাদের যে সমস্ত ডেটা বা ইনফরমেশন আমরা ওয়েবসাইটের সাইটের জন্য করেছি সেটি তো অবশ্যই আমাদের একটি সার্ভারে আপলোড করতে হবে বা সার্ভারে তুলে দিতে হবে এটিই মূলত হোস্টিং যেটাকে বলা বলা হয় তো হোস্টিং করার জন্য বিভিন্ন ধরনের সার্ভার রয়েছে তো সেই সমস্ত সার্ভারে আমাদের আপলোড করতে হবে এবং সার্ভার ভাড়া নিতে হবে অথবা বাংলাদেশে অনেকই রয়েছে যারা সার্ভার এরকম রিসেলার হিসেবে কাজ করে আমরা ডিজেরও সার্ভারের রিসেলার হিসাবে কাজ করছি তো এই সার্ভারে ভাড়া আপনাকে নিতে হবে এক বছরের জন্য নর্মালি ইয়ারলি এক বছরের জন্য করা হয় তো এই আপনি সার্ভার ভাড়া নিয়ে এটিকে আপলোড করতে হবে তো আপলোড করা করতে হবে এর মানে কি অর্থাৎ আপনি যে ইনফরমেশনগুলো ওয়েবের জন্য করলেন এগুলো আপলোড করা তো এই আপলোডের আপলোডিং সিস্টেমটির জন্য মূলত একটি সফটওয়্যার ইউজ করা হয় সেটির নাম হচ্ছে এফটিপি সফটওয়্যার বাজারে বিভিন্ন ধরনের এফটিপি সফটওয়্যার পাওয়া যায় তা আমি আপনাদেরকে একটি প্রফেশনাল এফটিপি সফটওয়্যার যার নাম হচ্ছে কিউট এফটিপি এই প্রফেশনাল এই সফটওয়্যারটির মাধ্যমে আপলোডিং করা আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালি এখানে সফটওয়্যারটি যথাযথ ইনিশিয়াল করে নিতে হবে প্রথমে ইনিশিয়াল করলে আমাদের এভাবে রান হবে এরপর আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে আমাদের ফাইলে গিয়ে আমরা নিউ এবং এফ সাইট আমাদের কানেকশন দেওয়ার জন্য এখানে লেভেল আমরা যে কোনো কিছুই দিতে পারি মনে করি আমি এখানে আলহেরা আমার আমার যে সাইট রয়েছে সেগুলোর যে ইনফরমেশান সেগুলো আমি আপলোড করব তো এখানে আমি লেভেল আমি যে কোনো কিছু দিতে পারি হোস্ট অ্যাড্রেস আমাদেরকে পুরোপুরি নাম দিতে হবে আমার যে সাইটটির নাম আলহেরা বিডি ডট কম ডাব্লিউ সহ ইউজার নেমের পাসওয়ার্ড এই দুটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনার হোস্টিং করার জন্য আপনার নির্দিষ্ট ইউজার নেম এবং যে পাসওয়ার্ডটি থাকবে সেটি এখানে যথাযথভাবে ইনপুট দিতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি এখানে অ্যাক্সেস করতে পারবেন না এফটিপি সফটওয়্যারে আপনি ঢুকতেই পারবেন না যারা সার্ভার ভাড়া নিয়ে থাকে লাইক আপনি যদি এরকম সার্ভার ভাড়া নিয়ে থাকেন আপনি যদি হোস্টিং করে থাকেন তাহলে অবশ্যই আপনি ইউজারনে এবং পাসওয়ার্ড আপনাকে দিয়ে দেওয়া দিয়ে দেওয়া হবে তো সেই ইউজার না এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে ঢুকতে হবে তো ঢুকে আপনাকে কানেক্ট যে বাটনটি আছে কানেক্ট বাটনে ক্লিক করলে আপনি যথারীতি কানেক্ট হতে পারবেন ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে সঠিকভাবে দিয়ে আপনি যদি এফটিপি সফটওয়্যার ঢুকতে পারেন তাহলে আপনি এর ইন্টারফেসটি এরকম পাবেন এবং এই ডান দিকের যে অংশটুকু রয়েছে সেটি হচ্ছে সার্ভারের অংশ আর বাম দিকের অংশটুকু মূলত আপনার হার্ড ড্রাইভ বা লোকাল ড্রাইভ অংশ তো আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে যে আমাদের ফাইলসমূহ আপলোড করার জন্য এখানে সরাসরি দিলে হবে না এখানে যে পাবলিক এসটিএমএল নামে যে একটি ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারের ভিতরে ঢুকে দিতে হবে তো এটিকে আমরা ডাবল ক্লিক করে খুলব আমরা পাবলিক এসটিএমএল ফোল্ডারে ঢুকে ঢুকেছি ওপেন করেছি এরপর আমরা আমাদের বামদিকের আমাদের হার্ড ড্রাইভ হার্ড ড্রাইভের যে ড্রাইভে বা যে ফোল্ডারে আমার ফাইলগুলো রয়েছে সেখানে সে আমি আমার আমার হার্ড ড্রাইভে এই ড্রাইভের রিসোর্স ফোল্ডারে এই ফাইলগুলো রেখেছি অতএব এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিব এবং এখান থেকে আমার ফাইলগুলো যে যে সমস্ত ফাইলগুলো প্রথমে আমি এসটেম এল বা পিএসপি ফাইল যেগুলো আমার এই ফাইল রয়েছে সেই সমস্ত ফাইলগুলোকে আমি প্রথমে আপলোড করব এস টি এম এল এবং পিএসবি এই ফাইলগুলোকে আপলোড করা কোনো কঠিন কিছুই নয় এবং ইন্ডেক্স ফাইল যেগুলো মেইন ফাইল যে সমস্ত আমার মেইন যে ফাইলটি রয়েছে ইন্ডেক্স এবং ইন্ডেক্স এবং ফাইল আমরা একাধিক ফাইল সিলেক্ট করেও আপলোড করতে পারি আমরা জাস্ট এই ফাইলটিকে এভাবে ড্রাক করে আমাদের মাউস দিয়ে ট্র্যাক করে এনে ছেড়ে দিলে আমাদের এটি আপলোড হয়ে যাবে বা কপি হয়ে যাবে অথবা এন্টার দিয়ে কিবোর্ডে এন্টার চাপলেও এটি আপলোড হয়ে যাবে আমরা এভাবে স্ক্রিপ্ট চেপে একাধিক ফাইলকে সিলেক্ট করে এক আপলোড করতে পারি একটু সময় লাগবে এবং আপলোড একটু সময় নিবে এবং প্রসেস দেখাবে আপলোড করার এবং সর্বোপরি আমার এই ওয়েবসাইটের জন্য অন্য যে সমস্ত ফাইল রয়েছে এসডিডাব্লিউএফ ফাইল অথবা অন্য ভিডিও ফাইল এই ধরনের ফাইলগুলো আমাকে সাথে সাথে আপলোড করতে হবে আর ইমেজগুলো আপলোডের সিস্টেম হল যে আমরা ডান দিকে একটা ফোল্ডার বানিয়ে নেব যেমন আমি ইমেজ নামে একটি ফোল্ডার ক্রিয়েট করেছি আমরা এখানে ইমেজে ফোল্ডার বানানোর অপশনও পাবো নিউ ফোল্ডার এবং এই ইমেজ ফোল্ডারে ডাবল ক্লিক করে ওপেন করবো এবং একইভাবে আমরা বাম দিকের যে আমার ইমেজ ফোল্ডারটি রয়েছে সেটিও ডাবল ক্লিক করে ওপেন করব এবং আমার যে ইমেজগুলোকে আমরা আপলোড করতে চাই একই পন্থায় আমরা এগুলোকে ড্রাক করে এনে ডান দিকে ছেড়ে দেবো অথবা কীবোর্ড এন্টার চাপলো হবে আমরা ইমেজ যেহেতু ছোটো ছোটো ফাইল আমরা শেপ চেপে একাধিক ফাইলকে আমরা এভাবে সিলেক্ট করে আমরা ড্রাক করে এনে আপলোড করে দিতে পারবো জাস্ট এই হচ্ছে আপলোডিং সিস্টেম বা হোস্টিং করা আমরা এখন যদি ওয়েবসাইটে ভিজিট করি নির্দিষ্ট ওয়েবসাইটে আমরা আমাদের আপলোড করার পরের লাস্ট আপডেট জিনিসটি আমরা দেখব যেগুলো আমরা আপলোড করেছি সেই জিনিসই আমরা দেখব ধন্যবাদ সবাইকে